সবাইকে স্বাগত জানাচ্ছি অভিবাসীর আদালতে। এই অনুষ্ঠানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয় আমাদের এই বিরতিহীন আয়োজনে। বিদেশে কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হলে তার ক্ষতিপূরণ বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। মূলত বিশেষজ্ঞ হিসেবে থাকবেন আমাদের সাথে আজকে অনলাইনের মাধ্যমে, যুক্ত আছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক অর্থ এবং কল্যাণ যুগ্ম সচিব শোয়েব আহমেদ খান, আছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং রামরুর প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য। এবং দর্শক, আপনাদের সুযোগ থাকছে সরাসরি টেলিফোন করে আমাদেরকে আপনাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবার কিংবা প্রশ্ন করবার। 09-666-777-311 অথবা 02-222-9238 এই নাম্বারে। আর অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা রামরুর কল সেন্টার 333-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 
ইসলাম মেরিলান সুলতান আছেন আমাদের সাথে। তবে আলোচনার শুরুতেই আমরা একজন ভুক্তভোগীর প্রশ্ন কিংবা তার সমস্যাটি শুনে নিতে চাই, তারপর আলোচনায় যুক্ত হব। আমাদের সাথে শুকুরিজান, তিনি যুক্ত আছেন টেলিফোনের মাধ্যমে। শুকুরিজান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আছেন আপনি আমাদের সাথে শুকুরিজান? আচ্ছা, আপনার স্বামী মরহুম খলিল মিয়া, তার সমস্যা সম্বন্ধে আপনি কিছু বলবেন যেটি আমরা জানি, একটু জানাবেন কি হয়েছিল তার ক্ষেত্রে? জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। এলো আমার স্বামী, এলো মনে করেন আমার বালে, আসসালাম আলাইকুম আমার বাড়ি সকালে হাতি টাঙ্গাইল, আমার স্বামী সেদর মারা গেছে, যে কি অবশ্যই যাবার নেক্স নেয়া। আমি মনে করি বাংলাদেশে গত 3 লাখ টাকা পাইছি, 35,000 টাকা পাইছি, সৈয়দ আরবের যে এই ইনসুরেন্সের টাকা পাই নাই, বকেয়া বেতনের টাকা পাই নাই। আচ্ছা, ইনস্যুরেন্সের টাকা পাননি আপনি, এবং সেখানে যে জায়গায় কাজ করতেন সেটির যে বকেয়া বেতন সেটি পান নাই আপনি, বাকি যে 3,35,000 টাকা সেটি আপনি পেয়েছেন সরকারের পক্ষ থেকে? আচ্ছা, এই যে টাকা পাননি, কোনো সংস্থা কিংবা কাউকে কি জানিয়েছেন মানে কিভাবে টাকা উদ্ধার করা যায়? জি জি, শুকুরিজান আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যার কথা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আলোচনায় ফিরে আসতে চাই, শোয়েব আহমেদ খান আপনার কাছে যাব। তার আগে আমি সংক্ষেপে অনুরোধ করব মেরিনা সুলতানাকে, এই ধরনের সমস্যাতে সাধারণত যারা পড়েন তারা আসলে কোথায় যেতে পারেন শুরুতে, কিংবা আপনাদের অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। এটা একদম, যেহেতু আজকে ওয়েজেনার্স কল্যাণ বোর্ডের ডিরেক্টর মহোদয় আছেন, একদম সরাসরি একদম স্থানীয় পর্যায়ে যেটা হয় যে ডেমোর সাথে এটা কমিউনিকেট করা হয় এবং ডেমোর মাধ্যমে এটা আসে ওয়েজেনার্স এ, তার বাইরে ওয়েজেনার্স কল্যাণ বোর্ডে সরাসরি একজন ভুক্তভোগী এটা সরাসরি আসতে পারে, আবার ডেমোর মাধ্যমে এটা প্রসেস করতে পারে এই ধরনের সমস্যাগুলোকে। এবং আর একটা জিনিস খুব পরিষ্কার ভাবে একটু প্রথমে বলে দিই, যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা ভুক্তভোগী তারা সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু আবেদনের একটা নিয়ম আছে আমাদের কল্যাণ বোর্ডের যে নিয়ম অনুযায়ী, সুতরাং ভুক্তভোগী দেখা যায় যে সেই আবেদন পিরিয়ডটা পার করে ফেলে, যখন এই ঘটনাটা ঘটবে সঙ্গে সঙ্গে যেন সে স্থানীয় পর্যায়ে ডেমোর মাধ্যমে ওয়েজেনার্স কল্যাণ বোর্ডে দেয়, এমনকি ওয়েজেনার্স কল্যাণ বোর্ডে সরাসরি এই আবেদনটা তারা করতে পারে, এটাই তাদের মানে মূল জায়গাটা। জি ধন্যবাদ মেরিনা সুলতান। আমি এখন শোয়েব আহমেদ খান সরাসরি আপনার কাছে চলে যাই। শুকুরিজানের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, তিনি সরকারি যে ওয়েজেনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে যে টাকা পাওয়ার কথা সেটি পেয়েছেন, কিন্তু ওই দেশে যে দেশে তার স্বামী কাজ করতেন সৌদি আরবে, সেখানকার যে পাওনা টাকা ইনস্যুরেন্স কিংবা বকেয়া বেতন সেটি তিনি পাননি, কি করতে পারেন তিনি? জি ধন্যবাদ আপনাকে। আমরা খুশি হলাম যে আমাদের শুকুরিজান, যার স্বামী বিদেশে মারা গেছেন, ওয়েজেনার্স কল্যাণ বোর্ডের যে প্রাপ্য টাকা 35,000 এবং 3 লক্ষ টাকা উনি পেয়েছেন। তো সেই প্রসঙ্গে একটু সবাইকে একটু অবহিত করতে চাই। আপনারা জানেন যে যদি প্রবাসী কোনো কর্মী বিদেশে মারা যান এবং তার লাশ যদি দেশে আনা হয়, তাইলে এয়ারপোর্টে আমরা তাকে লাশ দাফন কাপনের জন্য আমরা 35,000 টাকা 35,000 টাকার একটা চেক দিয়ে থাকি, এবং সাথে সাথে 2টা অ্যাম্বুলেন্স আমাদের স্ট্যান্ড বাই থাকে তাদের লাশ পরিবহনের জন্য, সেই টাকাটা এয়ারপোর্ট থেকে দেওয়া হয় এবং এয়ারপোর্ট থেকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সগুলো সেবা দিয়ে থাকে। পরবর্তীতে তার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমাদের ইআরপি সিস্টেমের মাধ্যমে আমাদের অফিসে চলে আসে এবং সেগুলো আমরা আমাদের ম্যান পাওয়ার অফিস সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিই, তারা
করি করে যারা ওয়ারিশ আছে তাদের তালিকা এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ তাদের ওয়ারিশ সার্টিফিকেট আমাদের এখানে পাঠায় এবং পাঠানোর পরে এটা পাওয়ার পরে আমরা ইআরপির মাধ্যমে তার 3 লক্ষ টাকা আমরা পাঠিয়ে দিই। আপনারা জেনে সুখী হবেন যে আমাদের ওয়েদারনেস কল্যাণ বোর্ড একটি কল্যাণদামী প্রতিষ্ঠান এবং আমাদের এক কাজের সেবার সিংহভাগ কাজটি হচ্ছে এই ধরনের মৃতদেহের কাজ। আমরা গত 2020-21 অর্থ বছরে প্রায় 6,500 ফ্যামিলিকে প্রায় 200 কোটি টাকা দিয়ে এইভাবে আর্থিক সহায়তা করেছি এবং প্রায় 3,500 ডেড বডি আমাদের বাংলাদেশে এসেছে, তাদেরকে আমরা এয়ারপোর্টে 12.5 কোটি কর্মরত ছিলেন ওনার কর্মস্থলে পাওনা, সেই কর্মস্থলে পাওনার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে উনি যদি ওনার কোন নিকটাত্মীয় কর্মস্থলের নিকটাত্মীয়কে পাওয়ার দিতে পারেন অথবা আমাদের মাধ্যমে পাওয়ার দিলে সেটা আমাদের যে লেবার উইং আছে সেই লেবার উইং এর মধ্যে যোগাযোগ করে আমরা সেটা পাওয়ার ব্যবস্থা করতে পারি। এক্ষেত্রে কিন্তু ওনাকে একটু অ্যাক্টিভ হয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করতে হবে, ওনার পার্টিকুলার দিতে হবে, ওনার একটু তথ্য দিতে হবে। যদি সব তথ্য দেন তাহলে কিন্তু আমরা আমাদের লেবার উইং এর মাধ্যমে সেই পাওয়ার টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু আসতে চাই ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামের কাছে। নুরুল ইসলাম, প্রসঙ্গত একটি জিনিস জিজ্ঞেস করতে চাই, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সরকার যে উদ্যোগ নিয়েছে নিশ্চয়ই সেটি আমাদের যারা প্রবাসী শ্রমিক কিংবা এই অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত তাদের জন্য একটি বড় সুরক্ষার বিষয়। কিন্তু এটি তো সত্যি যে বৈধ উপায়ের বাইরেও অনেকেই বিদেশে যান, সেখানে কাজ করছেন, তাদের রেমিটেন্স, তাদের পাঠানো অর্থ আমাদের রেমিটেন্সে যুক্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে কি একই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় কি না? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে যেটা ছিল যে যারা অবৈধভাবে যান তাদেরকে নিরুৎসাহিত করার জন্য ওয়েজারনেস কল্যাণ বোর্ডের টাকা দেওয়াটা নিরুৎসাহিত করা হতো, মানে কেস টু কেস দেখে যদি খুবই প্রয়োজনীয় বা খুবই নিডি মনে হয় তখন বোর্ড এটা অ্যাপ্রুভ করত। কিন্তু পরবর্তীকালে অনেকেই এই অবৈধভাবে যাওয়ার পরেও এই টাকা পেয়েছে যদি তার কাগজপত্র বা তার ওইখান থেকে পাওয়াটা সুবিধা হয়। কিন্তু এখানে আপনারা জানেন যে যেটা ওয়েজারনেস কল্যাণ বোর্ডের ডিরেক্টর সাহেব বললেন যে এখানে দুটো পাওনা, একটা হলো দেশে পাওনা যেটা আমরা হয়তো অবৈধ গেলেও সহজভাবে এখানে ম্যানেজ করে দেওয়া যায় তার পাসপোর্ট থাকলে, কিন্তু বিদেশে যে পাওনাটা সেটা বের করা, কম্পেনসেশনটা আদায় করা খুবই কঠিন হয়ে যায়। কারণ তার ওখানে কোনো কাগজপত্র থাকে না, ওখানে কাগজপত্র না থাকার জন্য তার যদি কোনো ইন্স্যুরেন্স বা অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন এই ধরনের জিনিস থাকে সেটা আপনারা জানেন যে আমি যখন এম্বাসিতে ছিলাম তখন দেখেছি 17টা কাগজ লাগে একটা মৃতদেহের কম্পেনসেশন আদায় করতে, বিশেষ করে অ্যাক্সিডেন্ট কেস যদি হয়। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে সেখানে যদি অবৈধ থাকে তাহলে এই কাগজপত্রগুলো পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়, সেজন্য তারা বিদেশের যে কম্পেনসেশন এটা কোনোভাবে আদায় করা যায় না। তারপরেও যদি তার মালিক বা যে যেখানে সে কাজ করতো খুব সদয় হন তাহলে বিভিন্নভাবে কিছু কম্পেনসেশন আদায় করে দেওয়া যায়। জি, আপনি যে বললেন যে প্রায় 17টি ধরনের কাগজপত্র লাগে, মানে তথ্য উপাত্ত, সেই বিষয়গুলো সম্পর্কে একটু পরে আপনার কাছ থেকেই হয়তো জেনে নেব যে কি কি ধরনের কাগজপত্র কিংবা প্রমাণ উত্থাপন করতে হয় এই ধরনের ক্ষতিপূরণ পেতে। তার আগে আমরা আরও একজন ভুক্তভোগী আমাদের সাথে যুক্ত হয়েছেন টেলিফোনে, তার কথা একটু জেনে নিতে চাই। কে আছেন, একটু নাম পরিচয় দিয়ে যদি আপনার সমস্যাটি তুলে ধরতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা, কালিহাতি, টাঙ্গাইল। আমি 2018 সালে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং পাশ করে সিঙ্গাপুরে যাই। সিঙ্গাপুরে যাওয়ার পরে 5-6 মাস কাজ করার পরে আমার হঠাৎ করে কর্মস্থলে ব্রেনের সমস্যা হয়। ব্রেনের সমস্যা হওয়ার পরে আমার এখানে চিকিৎসা করে 1 মাস যাও, তারপর আমাকে দেশে ফেরত পাঠায় 2019 সালে। আসার পরে আমি বাংলাদেশেও চিকিৎসা এখনো অবস্থায় আছি এবং কি আমি সরকারের কাছে জনশক্তি অফিস যে ওনার মাধ্যমে রামরূপ প্রকল্পের মাধ্যমে আমি ওইখানে আবেদন করি, ওইটার টাকা বা ক্ষতিপূরণ বা কোনো কিছু আমি এখনো পাইনি। আমি এই মুহূর্তে অবস্থায় আমার পরিবার এবং কি আমি নিজেও ক্ষতিগ্রস্ত, আমার পরিবারও ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে আমি কোনো কিছু পাইনি,
আবেদন করেছিলাম এখানে, এখন করণীয় কি এটা আমি আপনার সেই টাকা কিভাবে পাওয়া যেতে পারে সেটি জানতে চাচ্ছেন। মাসুদ রানা ধন্যবাদ আপনার সমস্যাটি তুলে ধরার জন্য। আমি আবারও আমার বিশেষজ্ঞ প্যানেলের কাছে ফিরে যেতে চাই। শোয়েব আহমেদ খান, আপনি যদি বলেন এই ধরনের কেসের ক্ষেত্রে যিনি কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, কিছুদিন সেখানে চিকিৎসা নিয়ে চলে আসেন, তারা কি আসলে কোনো ক্ষতিপূরণ পান? ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে আওতা আছে তার মধ্যে তারা পড়েন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যে সমস্ত সেবা দিয়ে থাকি তার মধ্যে অন্যতম একটা সেবা হচ্ছে অসুস্থ কর্মীদের চিকিৎসা জনিত সেবা। যদি কোনো কর্মী দেশে আসে অসুস্থ হয় অথবা বিদেশ থেকে অসুস্থ ফিরত আসেন এবং 6 মাসের ভিতরে যদি উনি আবেদন করেন, তাহলে কিন্তু আমরা তার অসুস্থতার ধরনের উপর ভিত্তি করে আমরা একটি অনুদান দিয়ে থাকি। সাধারণত কিডনি রোগে আক্রান্ত, স্ট্রোকে আক্রান্ত কিংবা হার্ট ডিজিজে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত এই সমস্ত রোগীদের আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিয়ে থাকি। অন্যান্য রোগীদেরকে আমরা বিভিন্ন অঙ্কের টাকা দিয়ে থাকি। তো ওনার যে সমস্যাটা, উনি সাধারণত যদি এই ধরনের দরখাস্ত করার পরে আমাদের একটা কমিটি আছে, এই কমিটিতে আমরা সেটা উপস্থাপন করি। আমাদের কমিটিতে একজন ডক্টর আছেন, আমরা ওনার কাগজপত্রগুলো যাচাই করি, ওনার যে রোগের প্রকৃতি এবং যে ধরনের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। আমরা জানি যে ওনার উনি কবে দরখাস্ত করেছিলেন এবং ওনার দরখাস্তটা আমরা নোট করে রাখতে পারি। যদি উনি পরে অফিসে যোগাযোগ করেন তাহলে ওনার একটা কোথাস আটকা এতদিন আটকা থাকার কথা। সাধারণত আমরা এই ধরনের কেস 2 বা 3 মাসের ভিতরে নিষ্পত্তি করে থাকি। তো আমরা আশা করবো যে ওনার বিষয়টা আমরা দেখবো, যে ওনার সেটা কোন জায়গায় আটকা আছে আমরা দেখবো। জি, ধন্যবাদ শোয়েব আহমেদ খান। মেরিনা সুলতানা, এই যে আমরা বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনছি, তারা একেবারেই আমাদের তৃণমূল পর্যায়ের মানুষ। যদি আমি বলি যে রাজধানীর বাইরে যারা থাকেন তাদের কাছে এই ধরনের তথ্য, বিশেষ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে যে সমস্ত সহায়তা পাওয়া যায় সেই তথ্যগুলো কি তারা সঠিকভাবে জানেন? আপনাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা কি বলে? কি যদি না জেনে থাকেন সেই তথ্য জানানোর দায়িত্ব কাদের, কিভাবে জানাতে পারেন তারা? আপনি দেখেন যে প্রচুর মানুষ আমরা দেখি যারা সরকারি যে সুবিধাগুলো আছে, আর এটা কিন্তু সত্যি কথা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে তহবিলটা, তহবিলের মূল যে যারা মানে অধিকার যাদের, সেটা কিন্তু আমাদের অভিবাসী কর্মীরা এবং তাদেরই কন্ট্রিবিউশন এটা। এবং সেই জায়গা থেকে তাদের কাছে তথ্যটা অনেক ক্ষেত্রেই পরিষ্কার থাকে না, কারণ তারা যাওয়ার সময় ঝট করে চলে যায়, একই সাথে তাদের প্রয়োজনটাও তারা বোঝে না। যেহেতু আমরা জানি যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে মিডল ম্যান থাকে, রিক্রুটিং এজেন্সি থাকে, তাদেরকে যাওয়ার আগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এই সুবিধাটা কোন কর্মী পেতে পারে, কিভাবে পেতে পারে, এই ব্যাপারে একদম ব্যাপকভাবে তাদের নলেজ দেওয়া উচিত যখন ডিপার্টিং ট্রেনিংটা হয়। এবং আমার কাছে মনে হয় যে সেই জায়গায় গুরুত্বটাও ওভাবে থাকে না, জন্য তারা ইরেগুলার পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে কেন ইরেগুলার পর্যায়ে যাবে না, ইরেগুলারলি তারা হতে পারবে না, কারণ তাহলে সরকারের এতগুলো বেনিফিট যেটা তাদেরই কন্ট্রিবিউশন হয়ে থাকছে, এই জায়গাগুলোতে তথ্য দেওয়ার খুবই প্রয়োজন। শুধু তাদেরকে আরো রেসপন্সিবল করার জন্যই আতে এই আমাদের যে যাওয়া। আর একটা জিনিস একটু বলতে চাই, যেটা আমাদের দেশ থেকে যে পাওনাটা আছে সেটা কিন্তু একরকম, তারা জানে অনেকেই এখন যে হ্যাঁ তারা 3 লাখ টাকা পায় ট্রিটমেন্টের জন্য, 1 লাখ টাকা পায় মারা গেলে লাশের জন্য, 35,000 টাকা পায়, কিন্তু ওই দেশের চিকিৎসা বাবদ বা ওই দেশের কোম্পানির এন্ড থেকে যে ক্ষতিপূরণ বাবদ যে কিছু পাওনা থাকে, যেটা অনেক সময় অনেক লম্বা সময় লেগে যায় প্রসেস করতে, ওই জায়গাটাই আমাদের মনে হয় যে আরো একটু অন্তত তাদের ওই পরিবারের কাছে তথ্যটা যাওয়া, একটু কমিউনিকেশনের মধ্যে থাকা, যে তারা যেন বুঝতে পারে যে কেসটা আগাচ্ছে না আগাচ্ছে না, নাকি আটকে গেল, নাকি ওরা কোনোদিন পাবেও না, এই জায়গাগুলো তো মনে হয় যে আরেকটু আমাদের অভিবাসীর পরিবার এবং অভিবাসীর সাথে আমাদের কমিউনিকেশনটা আরো একটু সহজ হওয়া দরকার, আর একটু কাছাকাছি হওয়া দরকার। ধন্যবাদ মেরিনা সুলতানা। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে এই ধরনের সহায়তা পেতে হলে বেশ কিছু তথ্য উপাত্ত হাজির করতে হয়, এমনও তো হতে পারে এবং হয়ে থাকে সাধারণত যে অভিবাসীর পরিবার জানেনই না যে তার সেই দেশে কোনো ইন্স্যুরেন্স ছিল কি না, কিংবা কত টাকা বেতন পেতেন, সেই সমস্ত তথ্য জানার কি মানে সুযোগ আছে কি না আদৌ, কিংবা তথ্য জানার সুযোগ থাকলে কোথায় যে তাদেরকে আবেদন করতে হবে? ধন্যবাদ। আসলে জানার একটা সুযোগ আছে, সেটা হলো যদি এমবেসির মাধ্যমে তারা এটা যোগাযোগ করে, তাহলে এমবেসির মালিকের সাথে আলাপ করে সেখানে জানতে পারবে যে তার কি ধরনের কম্পেনসেশন পাওয়ার ব্যবস্থা রয়েছে, সে ইন্স্যুরেন্স করেছে এলো কিনা, বা তার বেতন পাওনা আছে কিনা, বা তার যে কম্পেনসেশন পাওয়ার যে মানে অধিকার সেই জিনিসগুলো কি আছে। যেমন ট্রাফিক অ্যাক্সিডেন্টে একরকম হয়, নর্মাল মৃত্যু বা অন্য ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি ধরনের
প্রাপ্যতা থাকে। আর একটা জিনিস হলো যে এই যে অসুস্থতা, যেটা মেরিনা বললেন যে দেশে এসে সে একটা দরখাস্ত করেছে ঠিকই, কিন্তু বিদেশেও কিন্তু তার পাওনা আছে, কারণ সে কাজ করতে করতে তার ব্রেনের সমস্যা হয়েছে, সেখানে সে কিছু কম্পেনসেশন পায়। এই জিনিসগুলো করার জন্য আমাদের এমবেসিগুলোতে, বিশেষ করে লেবার উইংগুলোতে কিছু লিগ্যাল সহায়তার ব্যবস্থা আছে। তারা যদি এই জিনিসটা যোগাযোগ করে যে সে এই অবস্থায় চলে গেছে, কাজে কর্মরত অবস্থায় যে কোনো ধরনের যার সমস্যার কারণে, বিশেষ করে শারীরিক সমস্যার কারণে সে কিছু কম্পেনসেশন পাওয়ার অধিকার রাখে, সেই বিষয়গুলো এমবেসির নলেজে আছে। তবে লিগাল সাপোর্টটা একটু কম, এই জিনিসটা দরকার যে ওখানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোতে এবং কোর্টে সেখানে পার্শ্ব করে এই কম্পেনসেশনগুলো আদায় করতে হয়। আর দৈনিক যে হারে, মানে প্রতি মাসে যে হারে আমাদের এখন মৃত্যু হচ্ছে, তাতে মৃত্যুর কেসগুলো প্লাস এই ধরনের কেসগুলো যারা সমস্যা চলে আসে, এটা পাইল আপ হচ্ছে, মানে অর্থাৎ একটার পর একটা জমা হয়ে যাচ্ছে, সেজন্য দেরি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিছু জনবল বাড়ানো বা অন্যান্য রিসোর্স কিভাবে বাড়ানো যায় যাতে এই ব্যাকলগ গুলো শেষ করে দেওয়া যায় ওখানে, কারণ আরো দুই একটা কেস আমি দেখলাম যে যেখানে লম্বা প্রসেসে তারা এখনো কিছু পায়নি ওখান থেকে, এরকম ধরনের অনেক জমা হচ্ছে, কারণ এটা তো কিছু করার নাই, কারণ মানুষ সংখ্যা বেড়েছে, কাজে সেই লিগাল সার্ভিসটা বাড়ানো দরকার। ওখানে যদি যোগাযোগ করা যায় তাহলে কিন্তু ওরা দেওয়ার ব্যাপারে কোনো অনাগ্রহ নেই, কিন্তু প্রসেসটা তো শেষ করতে হবে, এবং সেটি খুবই জরুরি কিভাবে প্রসেসটা শেষ করা দরকার, প্রসেসটা কি সেটা জানানো নিশ্চয়ই খুবই জরুরি। আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই তাই বলে। আরও কয়েকজন আছেন আমাদের সাথে ভুক্তভোগী, তাদের সমস্যার কথা একটু জেনে নিয়ে আবার আলোচনায় ফিরবো। এখন আমাদের সাথে আছেন আব্দুর রহমান। আব্দুর রহমান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহমান, টাঙ্গাইল, সদর টাঙ্গাইল। জি বলুন। গত 3 বছর পূর্বে আমার ভাই কবির হোসেন মারা যায় কাতারে। বাংলাদেশ থেকে শুধু 35,000 টাকা দাপন কাপন এবং 3,00,000 টাকা ওই কল্যাণ ট্রাস্টের থেকে পাই, আর ওই বিদেশ থেকে কোন ক্ষতিপূরণ, তারপর ওই ইন্স্যুরেন্স, বকেয়া বেতন ভাতা এগুলো পাই না। সেগুলোর জন্য আবেদন করেছেন আপনারা কোনো মাধ্যমে? অনেক আগে আমরা এগুলা প্রয়োজনীয় যা কাগজপাতি ওই জনশক্তি কর্মসংস্থান থেকে চিঠি মোতাবেক সব জমা দিয়ে দিই। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমরা আর কোনো তথ্যই জানি না কোন অবস্থায় কি অবস্থায় আছে আর কি। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে দেখলে, আর এটা যারা ভুক্তভোগী একবারে, তাদের কোনো গার্জিয়ান নেই, এটা হলো অরিশিয়ান, তার মা আর একটা মেয়ে আছে। না, আমরা বুঝতে পেরেছি আব্দুর রহমান সমস্যাটি, আপনার চাচাতো ভাইয়ের এই ক্ষতিপূরণ কিভাবে পাওয়া যেতে পারে সেটি আমরা জানতে পেরেছি। ধন্যবাদ, আপনি সাথে থাকুন। আমাদের সাথে আরও একজন আছেন, তার প্রশ্নটি, সমস্যাটিও একটু শুনে নিতে চাই। কে আছেন আমাদের সাথে, একটু নাম বলবেন? জি, কোহিনুর বেগম, একটু বলবেন কি সমস্যা হয়েছে? আপনার স্বামী কোন দেশে গিয়েছিলেন? সৌদি আরবে। সৌদি আরবে? হ্যাঁ। তারপরে গাড়ি মারা গেছে। আচ্ছা, সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। আচ্ছা, তারপরে? তারপরে আমার দুটো ছেলে নিয়ে আমরা চলে হাঁটতেছি না। আচ্ছা, মানে বাংলাদেশের সরকারের যে সরকারি ক্ষতিপূরণ সেটা পেয়েছেন আপনারা? 3,00,000 সেটি নিশ্চয় জানতে চান। কোহিনুর এবং আব্দুর রহমান, ওনাদের মতো আরো অসংখ্য মানুষ নিশ্চয়ই আসেন, একই ধরনের সমস্যায় পড়ছেন। শোয়েব আহমেদ খান, আপনার কাছে এবার আসতে চাই, আসলে ওনাদের এই দুজনের এই পার্টিকুলার এই দুটি কেস নিয়ে যদি আপনার কোনো সমাধান দেওয়ার থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ওনাদের শেষ দুজনের সমস্যাটা প্রায় একই ধরনের। ওনারা আমাদের যে দেশের যে ওয়াইজানাস কল্যাণ বোর্ডের যে পাওনা 35,000 টাকা ওনারা নিয়মিত পেয়েছেন, 3,00,000 টাকার অনুদান সেটি পেয়েছেন। ওনাদের সমস্যা হচ্ছে যে যেখানে কাজ করতেন কর্মস্থলে ওনার বকেয়া বেতন, ওনার ইন্স্যুরেন্স এবং দুর্ঘটনা যুক্ত মৃত্যুর জন্য কারণে ওনার যে ক্ষতিপূরণ সেই টাকাটা ওনারা পাচ্ছেন। এখন সমস্যাটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পরিবার তার নিকটাত্মীয়কে ওই দেশে পাওয়ার দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের খুব করার কিছু থাকে না, কিন্তু ওনারা যদি আমাদের ওরিজিনাল কল্যাণ বোর্ডের মাধ্যমে
ওনাদের কাগজপত্রগুলো পাঠান, তাহলে আমাদের কাছে একটা ডকুমেন্ট থাকে এবং আমরা সেই ডকুমেন্টের উপরে ভিত্তি করে আমরা আমাদের লেবারিংকে পরামর্শ দিই এবং কোনো কারণে যদি তার ডিলে করে তাহলে আমরা তাগিদ দেওয়ার একটা ব্যবস্থা থাকে। আমরা যখন জানতে পারলাম যে ওনাদের প্রথম জন যিনি বলছিলেন যে ওই জনাব আব্দুর রহমান, উনি বোধ হয় আমাদের মাধ্যমে দরখাস্ত করেছিলেন, আমরা কাতারের লেবারিং এর মাধ্যমে আবারও যোগাযোগ করব, আবারও তাদের তাগিদ দিব এবং সেটা যাতে স্বল্পতম সময়ে ওনার যে ক্ষতিপূরণ সেটা পায় সেটা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আরেকটি কথা আমরা বলে রাখি যে ওইখানের কর্মস্থলে যেমন ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, সাম্প্রতিককালে এই দেশে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালের ডিসেম্বর থেকে আমাদের প্রবাসী কর্মীদের জন্য যাওয়ার সময় কিন্তু একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছিলেন। যদি কোনো কর্মী বিদেশে যাওয়ার 2 বা 3 বছরের মধ্যে মারা যান তাহলে আমাদের সরকার থেকে অভিযোগ কল্যাণ বলতে কিন্তু আমরা একটা দীর্ঘ একটি প্রক্রিয়া রয়েছে, এই তথ্যগুলো সঠিকভাবে জানানোর কোন সুযোগ রয়েছে কিনা এখনো? অনেকেই হয়তো জানেন না, যার জন্য ক্ষতিপূরণ না পেয়ে দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হচ্ছে তাদেরকে। সঠিকভাবে জানানোর জন্য অবশ্যই পদ্ধতি আছে, কারণ এটা ইনফরমেশনটা যদি সঠিকভাবে সে জানতে পারে তাহলে সে তারভাবে ডিসিশন নিতে পারে, যেমন এই অ্যাপ্লিকেশনটা কি প্রসেসে করতে হবে, তার আত্মীয়কে দিবে নাকি সরকারকে দিবে, এমবাসির লোককে দিবে, এই জিনিসগুলো তার জানার দরকার আছে। আমার যেটা সবচেয়ে বড় মনে হয় সেটা হলো যে এই ব্যাপারে যেহেতু অনেক ব্যাকলগ হয়ে যাচ্ছে, সেজন্য একটা সিস্টেম করা দরকার, আমাদের ডিজিটাল সিস্টেম করা দরকার, যেখানে মারা যাওয়ার সাথে সাথে সেটা তার ইয়েতে এন্ট্রি হয়ে যাবে, তার কি কি প্রাপ্যতা সেটা মালিকের কাছ থেকে এমবেসি জেনে ওখানে বসাই দিবে যে তার এই জিনিসগুলো পাবে। একজ্যাক্ট অ্যামাউন্ট হয়তো পাওয়া যাবে না, কিন্তু যেমন অ্যাক্সিডেন্ট হলে এই প্রাপ্যতা আছে, সেখানে অ্যাক্সিডেন্ট হলে কার দায়ী, মানে অ্যাক্সিডেন্টে কে দায়ী সেটার উপরে নির্ভর করে তার কম্পেনসেশন কত হয়, কত পার্সেন্ট দায়ী সেটার উপরে, এবং ইন্স্যুরেন্স আছে কিনা সেই জিনিসগুলো তথ্যটা যদি থাকে তাহলে তারা ঢাকাতে ওয়েজেনার্স বোর্ড থেকেই তার আত্মীয় স্বজন জানতে পারবে যে আমি এই জিনিসগুলো পেতে পারি, এবং সেই জন্য সে কি কি প্রসেসে যাবে সেটা ওই অনলাইনে তাকে জানায় দেওয়া হবে। এবং এই ডিজিটাল সিস্টেমটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে আমার মনে হয় এই কেসগুলো দ্রুত নিষ্পত্তিও করা যাবে এবং সহজভাবে আত্মীয় স্বজনরা জেনে সেভাবে তারা প্রসিড করতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ। একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি, মেরিনা সুলতানা, রামরু যারা কাজ করছে এরকম মাঠ পর্যায়ে কিংবা অন্যান্য উন্নয়ন সহযোগী সংগঠন রয়েছেন, তাদের পক্ষ থেকে আসলে আরো কিভাবে এই বিষয়টি নিয়ে কাজ করা সম্ভব? এখানে তো আমরা সবসময় আমরা যারা কাজ করি মাঠে তাদের একটা এবং লোকাল কমিউনিটি লেভেলে আমাদের গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা তথ্যগুলো মানে আমরা চেষ্টা করি আমাদের কর্ম এলাকায় এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য, সরকারি যে প্রক্রিয়াগুলো রয়েছে একজন অভিবাসী কি কি ধাপগুলো ব্যবহার করলে সেই প্রাপ্তিগুলো ঘটতে পারে অথবা ঘটবে না সেটা যেরকম আছে, কিন্তু সরকারি পর্যায়ে যে ধরেন যে কেসগুলো চলে এসছে পজিটিভ রেসপন্সগুলো আমরা যত ফিল্ডে ছড়িয়ে দিতে পারবো তখন কিন্তু অটোমেটিক্যালি এটা মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করবে। সেক্ষেত্রে আমরা এটুকু বুঝতে পারছি যে ওই প্রান্তের যে পাওনাগুলোর ক্ষেত্রে আমরা অনেক জায়গায় আটকে যাই, সেটা দীর্ঘসূত্রিতা থাকে, সেক্ষেত্রে ফলো আপের জায়গাও অভিবাসীরা ওইভাবে হয়তো করতে পারে না সরকারি পর্যায়ের সাথে। আমরা যদি ওই দেশের প্রাপ্তিটাকে আর একটু দ্রুত সরকারের অভিবাসীর কাছে সেবাটা নিয়ে আসতে পারি এবং সেই তথ্যগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু মাঠে বাকি অভিবাসীদের মধ্যে ছড়িয়ে যায়, তাদের পরিবারের কাছে ছড়িয়ে যায়, সেই জায়গায় আমরা অনুরোধ থাকবে অভিবাসীদের ক্ষেত্রেও যে তারা এই তথ্যগুলো জেনে যেন যায় যে তার কিছু প্রাপ্তি দেশেও আছে ওই দেশেও আছে এবং সেটা কিভাবে পেতে পারে। ইভেন নমিনির ক্ষেত্রেও দেখা যায় যে তারা পরিষ্কারভাবে নমিনিটাকে নিশ্চিত করে না, এখন যদিও প্রসেসে আছে ওটাও নিশ্চিত করা, কাকে আসলে ওখানে পাওয়ার অফ অথরিটি তাকে দেওয়া যাবে, এই জায়গাগুলোতে একটু প্রপার গাইডেন্সটা তাদের দরকার। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে, একই সাথে আমরা অবশ্যই অনুরোধ করব যে যে ইনস্টিটিউশন রয়েছেন বিশেষ করে জেনারেল কল্যাণ বোর্ড, আমাদের লেবার উইং, তারা যেন এই জায়গাটায় আরো মোর মাইগ্রেন্ট ফ্রেন্ডলি এই জায়গাটায় আসে, তারা যেন এই জায়গাটা মানে অভিবাসন সংক্রান্ত বিষয়ে আরো যেন সুযোগ সুবিধা বাড়ানোর সাথে সাথে আরো তথ্য উন্মুক্ত করে দেওয়ার বিষয়টি আপনারা বলছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার শেষ দিকে রয়েছি, রামরুর
333333 নম্বরে সরাসরি যোগাযোগ করে এই সংক্রান্ত যে কোনো তথ্য জেনে নিতে পারেন, কিংবা 179 সাত্তার ভবন সৈয়দ নজরুল ইসলাম সরণি বিজয়নগর ঢাকার রামরুর অফিস, সেখানে যেতে পারেন এই সংক্রান্ত তথ্য জানতে অভিযোগ রামরু @gmail.com কিংবা facebook.com/রামরু কিংবা 0191174624 এই নাম্বার রয়েছে, রামরুর সাথে যোগাযোগ করে এই বিষয় নিয়ে কথা বলবার। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ, অসংখ্য ধন্যবাদ শোয়েব আহমেদ খান আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ ডক্টর নুরুল ইসলাম এবং মেরিনা সুলতানা, আর ধন্যবাদ জানাতে যাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন জীবিত।